আজকে আমার রেসিপি হচ্ছে কচুর শাক মাছের মাথা দিয়ে। তোমরা কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে খেয়েছো, আজকে আমি তোমাদের রুই মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করে দেখাবো। তার জন্য আমি কচুর শাক নিয়েছি, রসুন আছে, আদা আছে কিছুটা, আর আছে রুই মাছের মাথা যেটা আমি ভেজে রেখেছি আগে থেকে। কুকারে কচুর শাক দিয়ে জল দিয়ে দিলাম, এবারে আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। ছকোয়া রসুন আর কিছুটা আদা আছে, এটা আমি থেতিয়ে নেব। এরপর মাছের মাথাগুলো আমি ভেঙে নেব, আপনারা এটা মিক্সিতেও করতে পারেন। কড়ায় তেল গরম করে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। থেতো করে রাখা আদা রসুন দিয়ে একটু নেড়ে নেব। এবার সেদ্ধ করে রাখা কচু শাকের মধ্যে দিয়ে দেব। নুন দিয়ে দেব, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। ভেঙে রাখা মাছের মাথা দিয়ে ভালো করে এবার এটাকে ভেজে নেব। কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ জলটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে চিনি দিয়ে দেবো। তৈরি রুই মাছের মাথা দিয়ে কচুর শাক কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। ধন্যবাদ।